আবারও করোনার আঘাতে বিশ্ববাজারে প্রভাব পড়তে শুরু করেছে। অমিক্রনের ধাক্কায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় দেশের পোশাক খাতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কমেছে ক্রয়াদেশ। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। কঠিন সময় পেছনে ফেলে গত অর্থ বছরটা পোশাক খাতের জন্য দারুণ কেটেছে। ক্রয়াদেশের বিপুল চাপের কারণে অনেক উদ্যোক্তা রীতিমতো নতুন করে বিনিয়োগ করেছেন। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসেই তৈরি পোশাক রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় 24.5% বেড়েছে। দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপ। চলতি অর্থ বছরের মোট রপ্তানির 60% হয়েছে ইইউভুক্ত দেশগুলোতে। সেখানেই এখন সংকটের ঘন ঘটা। আবারও ক্রয়াদেশ বাতিলের দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন দেশগুলো তাদের আবার লকডাউন দেওয়াটা আবার আমাদের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ আবার এসে পড়েছে বা পড়বে। সেটি আমি মনে করি যে ধরেন তাদের এর মধ্যে চাহিদা কমবে, তারা হয়তো অনেক ব্র্যান্ড, তারা হয়তো তাদের সেলটা অত এক্সপেক্টেড লেভেলে হবে না, সেই কারণে হয়তো কিছু কিছু ডিলে হবে শিপমেন্ট, কিছু পেমেন্টও কিন্তু দেরিতে আসবে এবং সাথে সাথে আবার দর পতনও হবে। করোনা আবার হানা দিচ্ছে নতুনভাবে, এটা যদি খারাপ অবস্থা হয় তাহলে কিন্তু অর্ডার কাট হবে। অর্ডার কাট হলে আমরা যে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে ফেলেছি, আমরা যে প্রোডাকশনের মধ্যে আছি, তাহলে কিন্তু এটা অশনির সংকেত। নতুন করে অমিক্রনের ধাক্কায় মন্দার সংখ্যায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এই ধাক্কায় যেন দেশের প্রধান রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, তাই প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সরকারের নীতি সহায়তার উপর জোর দিয়েছেন রপ্তানিকারক ও উদ্যোক্তারা। আমরা সরকারকে আবেদন করেছি ইতিমধ্যে, কারণ আমরা এই যে ডেফার্ড পেমেন্টের কাজ শুরু করেছি, সরকার যদি আমাদের যে প্রণোদনা, স্যালারি প্রণোদনাটা দিয়েছে, ওটা এখন কর্তন করতে মানা করেছি, কারণ আমরা যে এক্সপোর্টটা নভেম্বর ডিসেম্বরে করেছি সেটা আমরা পাবো 180 দিন পর। দ্যাট মিনস আমাদের এখন ফান্ড ফ্লোর ক্রাইসিস। একদিকে হচ্ছে আমাদেরকে লোন অ্যাডজাস্ট করতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমরা যে প্রাইসটা পাওয়ার কথা ছিল সেই প্রাইসটা আমরা এখনো কিন্তু পাই নাই। আন্তর্জাতিকভাবে র মেটেরিয়ালসের দাম বেড়েছে বিশ্ববাজারে বা আন্তর্জাতিকভাবে কন্টেনার শর্টেজ কারণে রপ্তানির পরেও 2 সপ্তাহ পরেও কিন্তু সেটি জাহাজীকরণ হয়নি, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অমিক্রনের ধাক্কায় সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে শিল্প কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পোশাক কর্মীদের টিকা কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।